তরফে যেই গোছালো যত্নশীল মানুষটা আছে তাকে তুমি কখনো অবহেলা করো না, এক বিন্দু কষ্টও দিও না, কারণ তার মতন দ্বিতীয় মানুষকে তুমি আর পাবে না, হাজার চাইলেও পাবে না। যে তোমাকে ভালোবেসে তোমার জন্য সব কিছু করেছে তাকে হারিয়ে ফেলা মানে জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললে তুমি। তার মতো করে অন্য কেউ এত গভীরভাবে তোমাকে বুঝবে না, তোমার যত্ন নিবে না, তোমাকে গুছিয়ে পরিপূরক করে তুলবে না। সে যা করবে তোমাকে ভালোবেসে অন্তর থেকে করবে, আর অন্য কেউ সে প্রথম কয়েকদিন উপর থেকে ভালোবাসা দেখাবে, তারপর তোমাকে কষ্ট দিতে শুরু করবে। যে এই মুহূর্তে তোমাকে ভালোবেসে তোমার জীবনে আছে তাকে সময় থাকতে ভালোবাসো, অবহেলা বা ভুল করেও কষ্ট দিও না, ভালোবাসো। খুব বেশি ভালোবাসা দিতে না পারলেও স্বল্প ভালোবাসা দাও, তাতেই সে সন্তুষ্ট হবে। কিন্তু তাকে হারিয়ে যেতে দিও না তোমার জীবন থেকে, পরে হাজার আফসোস করেও তুমি তাকে ফিরে পাবে না, কারণ তারও মন আছে, সেও কষ্ট পায়, সেও ভালোবাসা পেতে চায়। তাকে বোঝো, ভালোবাসো। সে এতটুকু পাওয়াতেই অনেক বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখবে তোমায়।